মনের অভয়ার অন্যে কাউকে দেব না ঢুকতে, ওরা পাথরের নয় পাজরের, বাদ গর্ব তাদের লুকতে, কোন দাবেদার কোন গাদ্দার যদি মির্জাপুরের সেই কালো পথ মারায় তবে আবার যুদ্ধ হবে। চলে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। जब तक रहेगा दम खून की उस खून की न डर है, जो होगा क्या होगा ये कयामत आ जाए, उड़ के रहेगा उस पर निशान हमारा बांग्लादेश, हमारा बांग्लादेश, 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 जैसे देश 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 देश, ठीक है से हमारा बांग्लादेश, तुम्हारा बांग्लादेश, बांग्लादेश सबका, बांग्लादेश हमारा, बांग्लादेश तुम्हारा, बांग्लादेश जरीन, बांग्लादेश सबका, बांग्लादेश देश 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 देश, बांग्ला बांग्लादेश, 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 don't fear any aggression, any restriction against us. We are ready to take any hard challenge. We are ready to take any hard challenge. আমি ভুলে গেছি, অসুবিধা আছে না? অসুবিধা আছে, স্টেজ শুতে বলতে পারে, অসুবিধা নাই, ঠিক আছে। আসল কথা হলো এই 56,000 বর্গ মাইল এরিয়া, এই বাংলাদেশ আমার না, ঠিক না বলে? এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে 68,000 গ্রাম, এখন আরো বেশি, ঠিক না? যার প্রতিটি ধূলিকণায় প্রতিদিন মিশে যায় খেটে খাওয়া মানুষের ধাম, যার জন্য 52, এই 52 মাস এখন ফেব্রুয়ারি, ঠিক না? যার জন্য 52, 69 আর 71-এর সংগ্রাম, পবিত্র সেই ভূমি, বদনে মাখায় জমি, কেন যেখানে শিকড় গেঁথে আছে ইসলাম, ঠিক না? ইসলামকে নিয়ে বাঁচার জন্য বাংলাদেশকে আমরা রক্ষা করব যে কোনো মূল্যে, ঠিক না? সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে যেতে পারে বুড়িগঙ্গার ঢেউ, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে যেতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটারা লাকড়ি, শিল্পপতিরা তেউলিয়া হয়ে খুঁজতে পারে না চাকরি, সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটারা লাকড়ি, শিল্পপতিরা তেউলিয়া হয়ে খুঁজতে পারে না চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মোড়ে দাদা, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে আমার শক্তি রে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে আমার শক্তি রে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু করলে থাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু করলে থাক এদেশে ইসলাম থাকবে, ঠিক না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে দিতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আর রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আমার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি,
ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জা পরের সন্ধি বিক্ষু হিকবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই পীরদের মাটি পীরদের খাটি শহীদের বাংলায় জনতার ভোটে কিংবা ভোট লুটে যেই যার ক্ষমতায় নষ্ট নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে ইসলাম নিয়ে পৌঁছিনি মিনি খেলে আমার শক্তি নেই ইসলাম নিয়ে পৌঁছিনি মিনি খেলে আমার শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক এদেশে কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আজ ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আজ ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আজ ইসলাম থাকবে ইসলামের সংস্কৃতি কেন দরকার ভেঙে চুরে বোঝায় আমার দরকার এমনি বুঝতে চাই খুব বেশি বলা দরকার এমনি বোঝা যায় ইসলামী সংস্কৃতি বাংলাদেশের আসল সংস্কৃতি ইসলামী সংস্কৃতি বাংলাদেশের মানুষের হৃদয়ের পছন্দের সংস্কৃতি ইসলামী সংস্কৃতিতে সত্য কথাটা বলা হয়ে থাকে ইসলামী সংস্কৃতি বাংলাদেশের জনমানুষের হৃদয়ের কথা বলে থাকে অন্য সংস্কৃতি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা 50 বছর ধরে চলছে কিন্তু বাংলাদেশের মানুষ অন্য সংস্কৃতিকে বাধ্য হয়ে নিরুপায় হয়ে হয়তো বা গ্রহণ করেছে কিছুদিন কিন্তু ফাইনালি বাংলাদেশের মানুষ সমস্ত সংস্কৃতিকে লাঠি মেরে ফেলে দিয়ে ইসলামকে গ্রহণ করে নেবে এই যে বললাম মদিনার সবুজ মিনার ঝলছে উঠে দুই নয়নে এদের সে সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলছে উঠে মদিনার মিনার সবুজ বাংলাদেশটা সবুজ ঠিক কিনা আমাদের পতাকাতে সবুজ না আছে কিন্তু যখন পহেলা বৈশাখ আসে পহেলা বৈশাখ যখন আসে পহেলা বৈশাখের জন্য দোষ নাই বৈশাখ মাস তো সত্য আছে না এটা একটা প্রথম দিনকে পহেলা বলা হয় না এটা কোনো সমস্যা আছে এটা তো পালন করা হবে কিভাবে এটার উপর ঠিক না ঈদ হচ্ছে মুসলমানদের উৎসব পুজো হচ্ছে হিন্দু ভাইদের উৎসব বড়দিন আছে খ্রিস্টান ভাইদের উৎসব এবং বৌদ্ধ ভাইদের আরো আছে বিভিন্ন তাদের জাতিগোষ্ঠী তাদের আছে ঠিক না এই যে একটা কথা বলা হয় ধর্ম দরজার উৎসব সবার এই কথাটা যদি আমরা মেনে নেই মনে করেন মনে নিলাম পূজার সময় আমরা খুশি হলাম না না আমি খুলাইছি যাই কি আবার নতুন পোশাক পরে ঘুরলাম অনেকে করেন মনে করেন আমার গাড়ি লোকে মানুষ লোক যাইতাম কি আমাদের দৃষ্টি সময় পিতা বেড়ানো ঘোরা হিন্দু বাজেকে নিয়ে করলাম কুরবানি কুরবানি কি হবে এটা সমাধান আমাকে দেন বাংলাদেশের মুসলমানরা বিশ্বের মুসলমানরা কুরবানির ঈদের সময় আনন্দ উৎসবের সঙ্গে আল্লাহর হুকুম পালনের আনন্দে কুরবানি করে এটা কি সবার উৎসব হতে পারে সবাইকে কি উৎসব হিসাবে নেবে আমাদের সঙ্গে সে গরু উৎসব হবে ধর্ম যার যার উৎসব সবারটা বলেন কেন আমাদের শ্রেষ্ঠ উৎসব দুইটা ঈদের ভিতর ঈদুল আজহা ঈদের ভিতর মেনে নিলাম ঈদুল আজহার কি উপায় হবে এটা বলে কাজেই পাও কথা বলে লাভ নাই এগুলি ভুট পাওয়ার কথা ঠিক না বলে ধর্ম যার ধর্মীয় উৎসবতা ধর্ম যার সব উৎসব না ধর্মীয় উৎসবটাও এই যে তাহলে এই জাতি সবাই মিললে আপনি উৎসবটা করবে একটা প্রশ্ন আছে না এটা করার সুযোগ ছিল পয়লা বৈশাখ ঠিক না যেহেতু এটা বৈশাখের বৈশাখ মাসের ফসল উঠে কৃষকরা খুশি হয় হাতে টাকা পয়সা আসে বছরের নতুন দিন একটু নতুন পোশাক পরলো একটু ভালো মন্দ খাইলো একটু বেড়াইলো একটা সমস্যা ছিল না কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে দেশের সমস্ত মানুষ যে বৈশাখ বৈশাখের দিনটাকে উৎসব হিসাবে আনন্দ হিসাবে নিতে পারতো এটাকে জোর করে হিন্দু আলী কালচার দিয়ে আমাদের মুসলমানদেরকে বঞ্চিত করা হচ্ছে কেন মনে হয়
এটার ডিজাইন, এটার মিশিল, এটার মূর্তি, এটার মুখোশ, এটার মঙ্গল প্রদীপ, এটার তিলক, এটার ঢোলক, এটা সবকিছু তো হিন্দু ঠিক না? বাংলাদেশের 4-5% নাগরিকের ধর্মীয় সিস্টেমে এক সর্বজনীন উৎসব যেটা বাংলাদেশের সমস্ত মানুষ করার কথা, সেটাকে সাজানোর কারণে মুসলমানরা সেখানে যাইতে দ্বিধাবোধ করে ঠিক না বলেন? এটা ষড়যন্ত্র। বৈশাখের রং কি ঠিক করা হয়েছে জানেন? বৈশাখের রং ঠিক করা হয়েছে লাল এবং সাদা। এই জানো তোমরা বৈশাখের দিন দেখো না, লাল সাদা সাদা সাদি লাল পাশ হ্যাঁ শাখার কালার সাদা, সিঁদুরের কালার লাল, এই দুটোকে প্রাধান্য দেওয়া হয়েছে। এইগুলো হচ্ছে একেবারে সূক্ষ্ম, এইগুলি আমাদের বুঝে ফেলা দরকার। আর তাদের কথা যদি নাচাচি করলে তোমাদের চলবে না তরুণ বন্ধুরা ঠিক না? বৈশাখ আমাদের অন্য কারো বলতেছি না, পহেলা বৈশাখ আমাদের, বৈশাখ মাসটা আমাদের বাংলা সন, আমাদের মুসলিম শাসকের করা বাংলা সন ঠিক না? এই বাংলা সনের প্রথম দিন যদি আনন্দ উৎসবের ব্যাপার হয় আমরা সেটা করবো, আমাদের মতো করবো। আমাদেরকে এই বাঙালি সংস্কৃতির নামে, বাঙালি বলতে বাংলাদেশের মুসলমান বাঙালিকে কেউ বোঝায় আর কলকাতার হিন্দু বাঙালিকে বোঝায়, কলকাতার সংস্কৃতি বাংলাদেশে যদি কায়েম করতে চায় এটাকে বাংলাদেশের তরুণ সমাজ এবং জনগণ কিছুতেই আর মেনে নেবে না। সবাই ব্যস্ত, এই জন্য যে লড়াইটা সামনে আসছে, সামনে আসছে বলতে কি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াই, বাংলাদেশের ইসলামকে নিয়ে বেঁচে থাকার লড়াই, বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে উদ্ধার করার লড়াই, বাংলাদেশের সংস্কৃতিকে রক্ষা করার লড়াই। বৈশাখী মেলা হয় বাংলাদেশের সংস্কৃতির জন্য, আবার রমনাপার্কে ইংলিশ গানের হিন্দি গানের কনসার্টও হয়। ইসলামী সংস্কৃতিতে অবশ্যই নয়, এমনকি বাঙালি সংস্কৃতিটাও তাদের মধ্যে নাই, তারা ওয়েস্টার্ন কালচার সেখানে অবলম্বন করে থাকে কিনা বলে এইগুলি চেক করতে হবে, আমাদের লাইনে আসতে হবে। আমরা লাইনে আসার জন্য বাংলাদেশের সমস্ত মুসলমানকে দল মত শ্রেণী পেশা নেতা মার্কা ভুলে গিয়ে ইসলামের পরিচয়ে, আল্লাহ রাসূলের উম্মতের পরিচয়ে ঐক্যবদ্ধ হতে হবে। কে কে প্রস্তুত আছে সবাই হাত তুলি, চিৎকার করে গর্জন করে বলি সবাই মিলাও হাতে হাত, সবাই মিলাও হাতে হাত, আরো জোরে আওয়াজ সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। মাদ্রাসা পড়েছে কিংবা স্কুল কলেজে কিংবা ভার্সিটির স্টুডেন্ট, মাদ্রাসা পড়েছে কিংবা স্কুল কলেজে কিংবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি চোখ পাথর সুন্দর চাই পরে পাঞ্জাবি কিংবা শার্ট প্যান্ট, মাদ্রাসা পড়েছে কিংবা স্কুল কলেজে কিংবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি চোখ পাথর সুন্দর তাই পরে পাঞ্জাবি কিংবা শার্ট প্যান্ট। কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলিগ জামাত বা আরো কোনো দল, কেউ ছুটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে কেউ বলে চল, যত হোক চালা গালি স্বার্থের চালা চালি ভিন্ন মতের সন্ধান, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত। কষ্ট করে বসে আছেন তারা কষ্ট করে হাতটা উঠাবেন, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কৃষক শ্রমিক কেউ, চাকুরে বণিক কেউ, সাদা কালো ধনী অসহায়, আদর্শবান কেউ, আলতা মদান কেউ, ভেসে চলে যুগের হাওয়ায়, কেউ পরহেজগার কেউ বাগুনাহগার, কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্ধু, একসাথে চলে সবে ঐক্যের অনুভব, ভুলে সব শ্রেণী জাতি পার, সবাই বলো মুহাম্মাদের উম্মত, ও মোরা মুহাম্মাদের উম্মত, ও হে সবাই বলো মোরা মুহাম্মাদের উম্মত, ও হে সবাই বলো হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কথা
হবে, কেউ কিছু কপি কপি, কেউ কিছু বিপ্লবী, বুকে পিঠে ছেড়ছাপ চিত্র, কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন, কেউ বা ম্যারাডোনার মিত্র, কারো বা নেপোলিয়ন, আইনস্টাইন, ডারউইন, গোর্কি, মার্ক টোয়েন, নিউটন, কারো বা সক্রেটিস, অ্যারিস্টটল, কারো লেনিন, স্টালিন কি মানিকস্থল, কারো বা শেক্সপিয়র কি বা কারো নজরুল কি বা কারো রবীন্দ্রনাথ, সবাই মতপথ পরিচয় হয়তো বা এক নয় যার বুকে আছে ইসলাম, মতপথ পরিচয় হয়তো বা এক নয় যার বুকে আছে ইসলাম, অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম, এর ওর মতবাদ আজ থেকে সম্পদ, নামাজটা পড় জয়নে, বুকে ধরো কুরআন, আমরা মুসলমান মুহাম্মাদের সৈনে, ইধারে ইধারে আজ ধরো এই আওয়াজ, দিকে দিকে দাও সংবাদ, সবাই বলো মোহাম্মদের উম্মত, সবাই বলো ফাতেহা, মোরা মোহাম্মদের